মালদা জেলার গাজলে বিগত দু বছরে করোনা জেরে বন্ধ ছিল রথযাত্রা। এবছর স্বাভাবিক হওয়াতেই এবং মানুষের জীবন ছন্দে ফিরে আসার কারণে রথযাত্রাটি গোটা রাজ্যের সঙ্গে সাড়ম্বর উদযাপিত হচ্ছে গাজলে। শনিবার গাজলের নয়াপাড়া এলাকা থেকে কার্নিভালের মধ্য দিয়ে পাঁচটি রথ আট দিন পরে পুনরায় মাসির বাড়ি থেকে জগন্নাথ, সুভদ্রা, বলরাম তারা তিনজন নিজের বাড়িতে রথযাত্রার মাধ্যমে ফিরছেন গাজলের বিভিন্ন জায়গা পরিক্রমা করে। আর একে ঘিরেই উৎসাহ এবং উদ্দীপনা মানুষের মধ্যে। ডক্টর, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। সবাই